আহমেদ ইব্রাহিম বলেছেন মাকরুহ ও হারামের মধ্যে পার্থক্য কি মাকরুহ এবং হারামের সংজ্ঞা থেকেই পার্থক্যটা সহজে বোঝা যায় মাকরুহ হচ্ছে আলা কিহি যেটা তরক করলে সওয়াব হয় অপছন্দনীয় কাজ তরক করলে সওয়াব হয় আল্লাহ তালা সওয়াব দেন আর যদি সেটা করা হয় তাহলে কোনো গোনা হয় না এটা হলো মাকরুহ আর হারাম হলো মায়ুসা বলা তর্কিহি ওয়ু আলা আলাহি যা তরক করলে সা আর যদি সেটা করা হয় তাহলে পাপ গোনা এটা হলো হারাম এখন ফকিহদের মধ্যে কেউ কেউ মাকরুহকে দুই ভাগে ভাগ করেছেন মাকরুহে তানজিহি মাকরুহে তাহারিমি মাকরুহে তানজিহি বলতে তারা আগে যে মাকরুহের সংজ্ঞা দিলাম সেটাকে বোঝাচ্ছেন যে এমন মাকরুহ যে মাকরুহ তরক করাটা উত্তম বটে তবে করলে কোনো পাপ হয় না এটাকে একদল ফঁকি মাকরুহে তানজিহি বলেছেন আর মাকরুহ তাহারিমিটা এই ফকিদের মতে কি তারা বলেছেন মাকরুহ তাহারিমি হারামের মতোই যেটা তরক করলে সবাব হয় আর করলে গোনা হয় তাহলে তাদের কাছে মাকরুহে তাহারিমি এবং হারাম একই জিনিস শুধু দলিলের পার্থক্য অনেকটা আর ওয়াজিবের পার্থক্যের মতো তারা বলেছেন হারাম হচ্ছে যেটা অকাট্য দলিল দ্বারা হারাম হওয়া নিষিদ্ধ হওয়া সাব্যস্ত হয় আর মাকরুহে তাহারিমি হচ্ছে যেটা দলিলে বন্নি অকাট্য নয় তবে প্রবল শক্তিশালী দলিল দলিলে রন্নি দ্বারা যেই হারামটা সাব্যস্ত হয় সেটা মাকরুহে তাহারিমি তার মানে হচ্ছে তারা বলছেন যে মাকরুহে তাহারিমি এবং হারাম দুটোর সংজ্ঞাই সেম সেটা হলো যেটা তরক করলে সবাব আর করলে পাপ তাহলে বাকি থাকলো মাকরু যেটাকে জমুর ওলাম মাক্রু মাকরু বলছেন সেটাই এই একদল ফকিরদের মতো মাকরুহে তানজিহি তাহলে মূলত আসলে মাকরুহে তাহরিমই হারামেরই অন্তর্ভুক্ত ফলে আমরা যদি হারাম বলি তাহলে তার মধ্যে একদল ফকি যেটাকে মাকরুহে তাহারিম বলেছেন এবং যারা হারাম বলেছেন দুটো একাকার হয়ে যায় একই জিনিস বাকি থাকলো মাকরুহ তানজিহি এবং মাকরু সেটাও একই জিনিস অর্থাৎ যেটা তরক করলে সবাব হয় আর করলে কোনো পাপ হয় না